কৃপণ মহিলার উপর মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের শাস্তি। এটি একটি ইসলামিক কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে জানতে পারবেন কৃপণ মুমিনের স্বভাব নয়, কৃপণতার শাস্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে কৃপণ বলেছেন, কৃপণতা কাকে বলে, কৃপণতাকে ঘৃণা করা হয় কেন, বিশ্বের সবচেয়ে কৃপণ ব্যক্তি কে? ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই সব প্রশ্নের উত্তর পাবেন। আপনারা যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো, ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখুন। ধন সম্পদ, টাকা পয়সা সব কিছু মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দান। কৃপণতা মহান আল্লাহ পাক রব্বুল আলমিন পছন্দ করেন না, এই জন্যই কৃপণতাদের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলমিন শাস্তি রেখেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কৃপণতা থেকে নিজেকে রক্ষা করো, কারণ এটি তোমাদের পূর্বের লোকজনদের ধ্বংস করেছে। আল কুরআনে কৃপণতা সম্পর্কে কঠোর হুঁশিয়ারি করা হয়েছে, কারণ কৃপণতা মুমিনদের স্বভাব নয়। মানুষ যতই কৃপণতা করবে ততই তার অভাব বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃপণতাকে মারাত্মক রোগ বলে আখ্যা দিয়েছেন। এই ভিডিওটি একটি ইসলামিক ভিডিও। আপনার মনের মধ্যে যদি জাররা পরিমাণ কৃপণতা থাকে তাহলে ভিডিওটি আপনাদের অবশ্যই শেষ পর্যন্ত দেখা উচিত। সর্বপ্রথম চলুন শুনে আসি এক কৃপণ মহিলার ঘটনা। বাপের বাড়িতে থাকার পরে আসমা তার শ্বশুর বাড়িতে ফিরে যাচ্ছিল। আসমার মা বলল, শ্বশুরবাড়ি যাচ্ছিস ঠিক আছে, কিন্তু রিক্সাওয়ালাকে টাকা দিবি না। রিক্সাওয়ালা অন্য কেউ নয়, তোমার চাচা। রাস্তায় পানির পিপাসা লাগলে পানি খাবি না, কোনো হোটেলের সামনে গিয়ে সেখানে রিক্সা ব্রেক দিয়ে গিয়ে খাবি। আসমার মা যেমন, আসমাও ঠিক তেমনই কৃপণ। আসমার সর্বপ্রথম তার শ্বশুর বাড়িতে পৌঁছে তার সকল টাকা পয়সা গহনা অলঙ্কার আদি আলমারিতে ঢুকিয়ে রাখল। কিছুক্ষণের মধ্যে আসমার মেয়ে এসে হাজির হল, বলল, মা, আইসক্রিমওয়ালা এসেছে, আমাকে আইসক্রিম কিনে দাও। আসমা বলল, নতুন করে আইসক্রিম কেনার দরকার নেই, তিন চার দিন আগে যে আইসক্রিম কিনে দিয়েছিলাম সেই আইসক্রিম মাটিতে ফেলে দিয়েছিলি, আমি সেই আইসক্রিম তুলে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আসমা তার মেয়েকে ফ্রিজ থেকে সেই আইসক্রিম এনে দিল। আসমা এত কৃপণ ছিল, পেঁয়াজ এবং আলুর খোসাও কোনো দিন ফেলে দিত না, সে সেগুলো জমাট করে রাখত এবং তা অন্য কাজে লাগাত। আসমার এই স্বভাব এসেছে তার মায়ের কাছ থেকে। আসমা ছোট থেকেই তার মায়ের সাথে থেকে এই সকল কিছু দেখে শিখেছিল এবং শেষমেশ সেও তার মায়ের মতোই কৃপণ হয়ে গিয়েছিল। আসমার মায়ের সাথেও ঠিক তেমনটাই আসমা আচরণ করত। আসমা এবং আসমার মেয়ের সম্পর্ক দেখলে মনে হতো যে আসমার মেয়ে তার আপন মেয়ে নয়, বরং সৎ মেয়ে। আসমার এই স্বভাব তার শ্বশুরবাড়ির কারুই পছন্দের ছিল না। মানুষ কৃপণ হয়, তবে এমন কৃপণতা আজ পর্যন্ত কেউই দেখেনি। আসমার শ্বশুরবাড়ির এলাকার সকলেই আসমার কৃপণতার কথা জানত। বাজার ঘাটে আসমা যদি কোনো কেনাকাটা করতে যেত তাহলে সে অনেক দামাদামি করে খুব কম দামে জিনিসপত্র কিনে আনত। আর যদি দামাদামি করে জিনিসের দাম কমাতে পারত না তাহলে সে খারাপ কোয়ালিটির জিনিসপত্র কিনে নিয়ে আসত এবং বাসায় খাবার রান্না করলেও অনেক হিসাব করে সে রান্নাবান্না করত এবং রান্নার সময় সঠিক পরিমাণে অথবা এর চেয়ে কম মশলা বা রান্না করার জন্য যা যা জিনিসপত্র লাগে তা কম ব্যবহার করত। যখন থেকে আসমার বিয়ে হয়েছে তখন থেকে তার শ্বশুরবাড়ির এটা নালিশ যে আসমা সব জিনিসেই অনেক কৃপণতা করে থাকে এবং এর ফলে খাবার দাবারও সে ভালো করে রান্না করে না। এই বিষয়ে যখন এই কথাগুলো তার স্বামীর কানে গেল তখন একদিন আসমার স্বামী আসমাকে বকা দেয় এবং বলে, সব বিষয়ে তো কৃপণতা করো, তবে বাসার খাবারটা ভালো করে রান্না করলে কি এমন ক্ষতি হয়ে যাবে? আজকের পর থেকে যদি খাবার ভালো না হয় তাহলে তোমাকে তোমার বাপের বাড়িতে পাঠিয়ে দেব। এইভাবে আসমার স্বামী আসমাকে গালি গালাজ করতে থাকে। এরপর থেকে আসমা যদিও বাসার খাবারটা ভালো করেই রান্না করত, তবে বাকি সকল জিনিসে তার কৃপণতা লেগেই থাকত। বাসায় যদি কোনো মানুষ আসত কোনো কিছু ধার চাওয়ার জন্য তাহলে আসমা তাদের মুখের উপর না করে দেয় এবং বলে যে, আমি আপনাকে কিছুই দিতে পারবো না। এই এলাকার মানুষজন আসমাকে খুব বেশি একটা পছন্দ করত না।
এবং অনেক সময় মানুষজন বাইরে আসমার এই ব্যবহার নিয়ে আলাপ আলোচনা করলে একদিন তার স্বামী এই সকল কথা শুনতে পায় এবং এই ব্যাপারে এসে যখন সে তার স্ত্রীকে গালি দেয় তারপরও তার স্ত্রীর কৃপণতা যেন কমেই না। এমনিভাবে একদিন আসমাদের বাসায় একজন মহিলা মিসকিন এসে যায়। সেই ফকির মিসকিন মহিলাটি আসমার বাসার দরজার সামনে এসে আওয়াজ দিতে লাগে, বাসায় কেউ আছেন, আমাকে সাহায্য করুন, আমি খুবই অসহায় একজন মহিলা, আমাকে কিছু টাকা পয়সা দিয়ে কেউ সাহায্য করুন। সেই মিসকিন ফকির মহিলাটি বাইরে অনেকক্ষণ ধরে এইভাবে আওয়াজ দিচ্ছিল এবং আসমা তা শুনেও না শোনার ভান করে তার ঘরের মধ্যে বসে চুপ করে রইল। তবে সেই মিসকিন মহিলাটি অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং সেইভাবে ডাকতেই আছে। অনেকক্ষণ যাবৎ যখন সেই মিসকিন ফকির মহিলাটি যাওয়ার কোনো নামই নিচ্ছে না, তখন আসমা সহ্য না করতে পেরে বাইরে আসলো এবং অতি রাগের সাথে বলতে লাগলো, কি হয়েছে, এত চেঁচামেচি করছেন কেন, আপনার ডাকে কেউ সাড়া দিচ্ছে না, তার মানে বুঝেন না যে আপনাকে কেউ কিছু দিতে চায় না, কেন তখন থেকে এখানে দাঁড়িয়ে রয়েছেন, এখান থেকে চলে যেতে পারেন না? এরপর সেই ফকির মিসকিন মহিলাটি বলতে লাগলো, মা গো, আমি অনেক অসহায় একজন মহিলা, আমাকে একটু সাহায্য করুন, কিছু টাকা পয়সা দিন, আমি অনেক অভাবের মধ্যে রয়েছি, কিছু অর্থ দিলে আমি চলে যাব এখান থেকে। এরপর আসমা বলতে লাগলো, আমি আপনাকে কিছুই দিতে পারবো না, এইভাবে ভিক্ষা না করে আপনি কাজ করে খেতে পারেন না? তখন সেই মিসকিন মহিলাটি বলতে লাগলো, মা গো, আমি বৃদ্ধ অসুস্থ একজন মহিলা, কাজ করবেই বা কিভাবে, আর কাজ করতে পারলে তো আর আমি এইভাবে ভিক্ষা করে বেড়াতাম না। সেই ফকির মিসকিন মহিলার এই কথা শুনে আসমা বলতে লাগলো, ইস, খুবই বুঝি আপনাদের এই ফাঁকিবাজি, ভিক্ষা করে বসে বসে খাওয়ার যত সব আপনাদের ঢং, তাই না? যান যান, এইসব কথা অন্য কাউকে শোনাবেন, আমার এইসব কথা একদমই পছন্দ লাগে না। ফকির মহিলাটি বলতে লাগলো, মা গো, অনেক দিন ধরে না খেয়ে রয়েছি, বাসায় বাচ্চা আছে আমার, কিছু অর্থ দান করুন, অনেক উপকৃত হব। আসমা বলতে লাগলো, এই ফকিরের বাচ্চা, একবার বললে কি কথা কানে যায় না? আপনার মতো ফকির মানুষের সাথে আমি কথা বলতে চাই না, আমি আপনাকে একটা টাকাও দেব না, আপনি এখান থেকে চলে যান তো। ফকির মহিলাটি বলতে লাগলো, যদি অর্থ না দান করেন তাহলে কিছু পুরাতন কাপড়ই দান করে দেন, এতে করে না হলেও আমার সন্তানদের পরিধান করার মতো কিছু কাপড় মিলে যাবে। আসমা বলতে লাগলো, আমার কাছে কোনো কাপড়ও নেই, চলে যান আপনি। ফকির মহিলাটি বলল, পুরাতন কিছু কাপড় তো থাকার কথা মা, দেখো না একটু আছে কি না, আমাকে কিছু কাপড় দিন, তাহলেই আমি চলে যাব। আসমা এতই কৃপণ ছিল যে বাসায় অনেক পুরাতন কাপড় থাকার সত্ত্বেও সেই মহিলাকে বলতে লাগলো, এই বৃদ্ধ ফকির মহিলা, এখান থেকে চলে যা, আমার মাথা আর খাবি না, আমার কাছে কিছু নাই, আমি তোকে কিছুই দেব না, সব কিছু কি সস্তা নাকি যে তুই চাইলি আর আমি দিয়ে দেব? তোর মতো অনেক ফকির আমার বাসায় আসে এবং অনেক এমন দেখেছি, তুই যা কিছু বলিস না কেন, আমি তোকে কিছুই দেব না। সেই মিসকিন ফকির মহিলাটি যখন ভিক্ষা চাওয়ার জন্য এসেছিল তখন আসমা রান্না করছিল এবং এরপর আসমা যখন সেই ফকির মিসকিন মহিলাকে বলল যে আমি তোকে কিছুই দিতে পারবো না, তখন সেই ফকির মিসকিন মহিলাটি খাবারের ঘ্রাণ খেয়ে বলতে লাগলো, তাহলে মা আমাকে কিছু খাবার খেতে দাও, অনেক দিন ধরে ভালো করে কিছু খেতেও পারি না, তুমি যদি কিছু খাবার খেতে দাও তাহলে তা খেয়ে আমি একটু তৃপ্তি পেতাম। বন্ধুরা, আজকালকার ফকির মিসকিনদের তো চিনেনই আপনারা, তারা বাসায় আসলে কিছু একটা নিয়ে যাবেই যাবে। তবে আসমা এতই কৃপণ একজন মহিলা ছিল যে সে তখন সেই ফকির মিসকিন মহিলাটিকে বলতে লাগলো, আজব মিসকিন মহিলা তো আপনি, এই বৃদ্ধ, তোর কি লজ্জা শরম নাই, এত বেইজ্জত করার পরেও আমার ঘরে দাঁড়িয়ে আবার খাবার চাচ্ছিস? আসলে ছোট লোকের আচরণ ছোট হবে না তো আর কি হবে, তোর মতো ছোট মানুষের জন্য আমার ঘরে কিছুই নেই, আমি তোকে কিছুই দেব না, খাবারও দেব না, যা এখান থেকে যা, আর আমার মাথা খাইস না। এই কথাগুলো শুনে সেই মিসকিন বৃদ্ধ মহিলাটি বলতে লাগলো, এত কিছু চাওয়ার পরও একটা জিনিসও দিলি না রে মা, তোর বিচার আল্লাহই করবে। এই কথা শোনার পর আসমা বলল, হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। এই বলে আসমা দরজা সেই ফকিরের মুখের উপর বন্ধ করে দিল এবং সে ঘরের মধ্যে যেতে লাগল। ঘরের মধ্যে যাওয়ার সময় আসমা হঠাৎ করেই হোঁচট খেয়ে বারান্দার মধ্যে পড়ে গেল এবং তার একটি হাত এবং তার ডান পাশের পা
এমনভাবে বারান্দার মধ্যে পড়ে গেল যাতে করে তা ভেঙে গেল এবং তাকে দেখে তখন মনে হচ্ছিল যে কোনো এক পশু পঙ্গু হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আল কুরআনে কৃপণতা সম্পর্কে কঠোর হুঁশিয়ারি করা হয়েছে, কারণ কৃপণতা মুমিনদের স্বভাব নয়। মানুষ যতই কৃপণতা করবে ততই তার অভাব বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃপণতাকে মারাত্মক রোগ বলে আখ্যা দিয়েছেন। কৃপণতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না, এজন্যই কৃপণতাদের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি রেখেছেন, আর সেই শাস্তি ভোগ করছে আসমা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।